এখন যেটা করো সেটা হচ্ছে যে ফার্স্ট রাউন্ড কে জিতেছিল, পিস্তল রাউন্ড কে জিতেছিল? না, আমরা আমরা জিতছিলাম, আমরা তিনটা রাউন্ড জিতছি ফার্স্ট। আচ্ছা তাহলে ফার্স্ট তিনটা রাউন্ড ভাইয়া ইয়ারা জিতছে, নিপ জিতছে, আচ্ছা তারপরে ছয়টা রাউন্ড তোমরা আমরা এক কাজ জিতছি। করো, তাহলে তেরোটা কি করবে, ধরোরা যে জায়গায় থাকো স্পটে দাও, তবে মানি ম্যানেজার করে দেবো, মারো মারো, আহা এঙ্গেজ না, মরো মরো, কিল করে মরো, আচ্ছা আবার ধর আরেকবার রিস্টার্ট, আরেকবার রিস্টার্ট ধর, অসুবিধা নেই, মানি 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 ও আচ্ছা আচ্ছা মানি দেখছি, ওকে মানি আবার দেখে লিস্ট আছে, আবার আবার মরো তোমরা, আবার মরো, ফাস্ট 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 সবাই, ওকে ওকে, আবার আবার আবার, এটা কি ছিল, কি আওয়াজ ছিল, ছি ছি। আচ্ছা এইবার এই রাউন্ডটা কে জিতবে? এরপর থেকে আমরা ছয়টা জিতছি ভাই, আচ্ছা ছয়টা তাহলে রাউন্ড। এইবার সিটিরা কি জিতবে? ও মাই গড, সে আমার আওয়াজ করে, আল্লাহ, যাক দর্শকরা তো মজাই পাবে এটা। ওকে এটার পরে একটা পজ হবে, বাস এরপরে কোনো আর এক্সারসাইজ না, পজ দাও। ওকে আমি এখন মানি ম্যানেজমেন্টের কথা বলছি, স্টার্ট করছি সিটি থেকে। সিটি পেট্রিফাইড, তোমার কাছে 3600 টাকা ছিল, সো রিপন আছে কিনে কিনে ফেলাও, 3600 টাকা পর্যন্ত যাও, 8,000, 5,000, 4,000, আর একটা ওকে ডান ডান ডান। আচ্ছা ঘোস্টের একটা অপ ছিল আর 225 টাকা ছিল, সো একটা অপ কিনো আর বাকি পিছন কিনে কিনে ফেলাও, অপ কিনেছো? আচ্ছা আমাকে জানো যে তুমি অপ কিনেছো। হ্যাঁ কিনেছি কিনেছি। ওকে আমার 225 টাকা ছিল, অপটা কি ফেলে দিবে নাকি? ওটা রাখবে, ওটা ওর ছিল। আচ্ছা ওকে। আচ্ছা তারপরে হচ্ছে রকস্টারের, ওর ছিল হচ্ছে 3,950, মানে তোমার হাতে একটা পিস্তল ছিল, জাস্ট একটা মানে ডিফল্ট যেটা ইউজ ছিল, 3,950 পর্যন্ত যাও রাইফেলটা ফেলো। আচ্ছা এবার টুইকি, টুইকি জায়গায় টুইকিরও 3,400 টাকা, সব কিনে ফেলো, কোনো আমি কেন রাইফেল যেন দেখি না সেই মধ্যে ম্যাক্সটা ছাড়ছি না, 3,400 টাকা ছিল তোমার হাতে, একটা জাস্ট ইউএসপি ছিল। অল রাইট ওকে গুড। এইবার হচ্ছে অ্যালকেমিস্ট, অ্যালকেমিস্টের কাছে একটা অপ ছিল আর 6,400, আমি সাপ খেলছি অ্যালকেমিস্ট না মেগাস, এখন মেগাস ওর জায়গায়। আচ্ছা মেগাসে যেটা করবা সেটা হচ্ছে যে 6,400 প্লাস তোমার একটা অপ থাকবে, একটা অপ কিনো তারপর বাকি টাকাটা 6,400 করে ব্যালেন্স করো, অফ কিনলেই তো শেষ হয়ে যায়, 6,400 হয় কিভাবে? অলরাইট ঠিক আছে, তাহলে আর কিছু করার নেই, বাকিটা তুমি তোমার সে টিমমেটকে দিও। সো টেরোতে আচ্ছা আসছি, টেরোতে আসছি, টেরোতে আসছি। আচ্ছা ভাই এই অপটা কি ইউজেবল, মানে মেগাস যেটা কিনলো? হ্যাঁ এটা তোমাদের ছিল, মেগার একটা ছিল অপ আর হচ্ছে ঘোস্টে ছিল একটা, আচ্ছা আচ্ছা, বাকিরা সবাই তোমার হাতে পিস্তল থাকবে, তোমরা এরপরে যা বাই করবে তুমি। অলরাইট আচ্ছা এবার টেরোতে আসি, টেরোতে হচ্ছে যে 10,800 টাকা ছিল ঠান্ডারের কাছে প্লাস একটা রাইফেল ছিল, হ্যাঁ আর 10,800 টাকা করো। অলরাইট তারপর হচ্ছে স্লিদারের ছিল 6,750, একটা পিস্তল হাতে, হ্যাঁ স্লিদারের বদলে আমি ভাইয়া, হ্যাঁ ফেক, তাহলে ফেক হচ্ছে তোমার কাছে একটা পিস্তল আর 6,750 টাকা ছিল। ওকে
আচ্ছা এবার অ্যানোনিমাস কে খেলছে আজকে? অ্যানোনিমাস কে? আমি ভাই আমি আচ্ছা তাহলে তুমি যেটা করবে সেটা হচ্ছে 9750 টাকা ছিল আর একটা হাতে রাইফেল ছিল, বুঝতে পারলাম না ভাই আরেকবার বলেন। 9750 আর একটা রাইফেল ছিল। পজ দাও, একটা পজ দাও, একটা পজ দাও ফাস্ট। আচ্ছা আমার কাছে এক্স্যাক্টলি কত ছিল আরেকবার ভাই? তোমার কাছে ছিল হচ্ছে 6750 আর একটা পিস্তল। ওকে 750। আর অ্যানোনিমাসের জায়গায় খেলছে জিনোম, রাইট? জিনোমি অ্যানোনিমাস ভাই, নামটা জাস্ট চেঞ্জ করা আছে আজকে, ও চেঞ্জ করতে ভুলে গেছে। আচ্ছা তাহলে তো উল্টা হয়ে গেল। আচ্ছা একটু অসুবিধা, আমার $100 এদিক ওদিক হইতেছে, আমাকে ডি করে মারতে হবে দুইটা। আচ্ছা অসুবিধা, এক্স পাম্পির কাছে 12,000 টাকা ছিল একটা পিস্তল হাতে, আর ওপির কাছে ছিল 6700 আর একটা অপ। ওকে একটা অপ কিনবো, একটা অপ কিনো আর টাকাটা অন্য কিছু কিনে টিনে তারপরে 6700 করবো। ওকে এইবার মোটামুটি গুছিয়ে এসেছে 12,000। এক্স পাউন্ডির কাছে আর একটু, ঠিক আছে গুড গুড, ওকে আমরা তাহলে লাইভ করে নিলাম। হ্যাঁ কেবলার ছিল যে, হ্যাঁ কেবলার টাইমে কি বলতে সবাই কে করছিল, শুধু সিটিদের খালি একজনের কাছে কিট আর ইয়ে ছিল। ঠিক আছে ওকে গুড গুড গুড, অলরাইট তাহলে আমরা ম্যাচ স্টার্ট করলাম, উই আর গোয়িং লাইভ। ওকে গাইস ম্যাচ লাইভ হতে যাচ্ছে, ওয়েল একটু সময় এটা নষ্ট হবে, বাট এনিওয়ে আমাদের তখন আসলে আপনি কিছু বোঝানো হচ্ছিল না। সো আমরা যা দেখতে পাচ্ছি যে অলরেডি প্ল্যান টাইম চলে আছে সিক্সে, আর পিন আইডি দিতে গেলে তো এটা ট্যাপ করেছে বাকি কোড আলাদা যাবে। ওয়াও সে তো ফেকে ফেলে দিয়েছে, গুড ওয়ান গুড ওয়ান। অলরেডি এখানে একটা পিছনে অলরেডি এখানে পিছনে একটা রাশ দিয়েছিল সিটি, এখানে সো এখন 3v3 চলছে। ওয়েল একজনের লাইফ অর দিকে ফুল পপ, সো ফুল পপ পেতে লাগবে, ভেরি রিস্কি, এত লং রেঞ্জে গাড়ি পিছন থেকে পিক নাও, ভেরি রিস্কি। এখান থেকে সরে যাওয়া উচিত, আসলে কিছু করার নেই। ওয়েল ও এখন চুপচাপ বসে জিনম যেটা করবে এখন চুপচাপ বসে সাউন্ড শুনে, যদি একটা স্কোপ নেয় তাহলে অন্য কেউ পারে। ওয়েল আনফরচুনেটলি ফ্ল্যাশটা মেরে ওর পজিশন ভিডিও করে দিয়েছে, কিছু করার ছিল না। ওয়েল দ্যাট স্কোর ইজ 4-6, গুড প্লে উইথ দ্য নেট। আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজশাহী যে প্লেয়ার আছে তাদের একমাত্র আজকে এক্সপাউন্ডিং 54 হয়ে গেছে, পুরোপুরি বাকি একটু হয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্টটা দুটা তিন একটি দুটা অফ বা একটা রাইফেল, ওয়েল সেটা থেকে দুটো দেখি ওটা কি আছে রাখবেন সিপিএম বাসার পেটিফাইড। এইভাবে আসলে একবার যাওয়া উচিত, ওই যে ব্লাড লাইন মনে হয় চেষ্টা করছে লোন নিয়ে থেকে এখানে আবার এদিকে পুশ করলে হয়তো এদের দিকে আনফরচুনেটলি ঠিক মতো দেওয়া ঢুকতে পারছে না, ঢুকতে হবে এখনকার টাইম। আমরাও 1v3
ভালো একটা ম্যাচ চলছে, দেখা যাক কি করে আছে। বাট সিটি টেরোদের বাই হয়েছে, বাট না না সিটিদের ফুল বাই হয়েছে, ভেরি নাইস, সব ফ্ল্যাশ স্মোক করে সব আছে, মিডিয়ার মধ্যে স্মোক করে ওরা অলরেডি স্কিপ করে ফেলেছে, এর ডিফল্ট রাশ তো দেখছি অলরেডি অফ করছে। এখন এদিক দিয়ে অলরেডি ঢুকে গিয়েছে তারা, মাই ব্যাড, আমি ক্যামেরা কপি করতে পারছি না। Well, এখন আমার যা মনে হচ্ছে যে টেরোদের তিনজন বেঁচে আছে, টাকা পয়সার খুবই সমস্যা, এখানে কোনো লাভ হবে না, যা পারছো করো, এখন ভাবো এখন ভাবো 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 বাট তাও তারা কিভাবে করবো বাট আমরা হলে ডেফিনেটলি এটা আসলে সেভ দিতাম, যেহেতু এটা বাঁধছি না আসলে মনে হয় নার্ভাস আছে। আজকে ব্লাড লাইট ঠিক পড়ছে আর লেগে না, মেবি আজকে দেখবে বাট হোপফুলি দেখা যাক। এখন দুটা পরে গেল, পেট পেট নাইস শট, পেট অলরেডি আইটটা হার্ট হয়েছে এখানে, ওদের পুরো ইকোনমি বাইছে, স্পাইট আসলে কেন করলো আমি জানি না। এখানে যেভাবে আওয়াজ করছে জিনম স্পিকিতে অলরেডি টের পেয়ে গেছে, এখন দেখা যাক কি করে, মেবি মেবি পিশেল ফেকে দিয়ে একটা পিনেট ক্র্যাশ হবে, বাট আনফরচুনেটলি বিতে অলরেডি দুজন আছে, দুজন কি আর কি করে দেখা যাক, কারণ ফ্ল্যাশ জিনোমার কাছে কোনো, হ্যাঁ একটা ফ্ল্যাশ আছে, একটা গ্রেনেড আছে কাজে লাগা, বাট কাজে লাগাচ্ছে না, একটা জাম্প করলো অলরেডি কস্ট হয়ে গেছে, সিক্স করে ওয়েল এখনই এনিওয়ে সিটিদের টানা অলরেডি চারটা রাউন্ড ওরা জিতেছে, ইটস এ গুড কামব্যাক। তো ভিউয়ার্স তোমার কথা বলো, আমি তো দেখতেই পাচ্ছি, তোমরা ডিসকাস করো, কিছু শেয়ার করো, তোমার গড 90 হোয়াট রিপ হ্যাকস কি কি যেন বলছো, আমি কানেক্ট করতে পারছি না, বাট এনিওয়ে এটা হয়তো বা কেউ চেক করবে না, পিছনে ব্যাক স্ট্রাক করলে অনেক দেরি হতে পারে, এতে একজন আছে এক মিনিটে জিততে পারে একসাথে, ওরা অলরেডি স্মোক এবং সিটিদের মানে রোটেশন হচ্ছে,
অলরেডি গাড়ি থেকে দেখছে কেউ এই এনিমি ড্যামেজ খেয়েছে কিন্তু ওপেন দৌড়াচ্ছে কে ব্যাকস্টার মধ্যে যাচ্ছে আল্লাহ ওখানে ধরা খেয়ে গেল এখন এই দিকে একটা মরবে আল্লাহ যেটা আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে কোনো সিনক্রোনাইজেশন নেই এন্ড প্যারা খেয়ে যাচ্ছে মানে ব্লাড লাইনদের আসলে আজকে কোনো কেমিস্ট্রি নেই মেবি মেবি বিকজ ওদের একটা প্লেয়ার এই যে টিম ইস্যুস এর জন্য হচ্ছে না মেবি দ্যাটস দ্য প্রবলেম সো 8-6 নিউ প্লে এগিয়ে আছে এবং দেয়ার পারফর্মিং ভেরি ওয়েল অন দ্য সিটি সাইড দেখছে বাট এইভাবে ঢুকে যাওয়া উচিত ছিল এখন সুইচিং করলে মেবি মেবি ধরা খাবে most probably poster kache na hole kick kache it's very risky I don't know how to go there and the bomber je kana ta support jao chhe yes shit jeta ami bhebechhilam tai hoyeche or thara ke amader modhe because it revive hoye geche ekhon bomb ta pick korte je arekta situation e darate pare already push diye diye very nice but post kono hai up ye tika shot the last shot so our the last 100 ki korte pare well already or let's get out of here get something to keep on but in a eight round well good half আজকে ফ্লোটা মনে হয় নষ্ট মনে হচ্ছে তোমাদের তো ব্ল্যান্ড লাইন সো বেস্ট অফ লাক এনিওয়ে আমাদের সেকেন্ড হাফ শুরু হয়ে যাচ্ছে স্কোর আগে এগিয়ে আছে হচ্ছে নিট নিট 9 আর ব্ল্যান্ড লাইন 6 ওয়েল ওরা মনে হয় রাশ দিতে যাচ্ছে কেউ রান হাইওয়ে দিয়ে কেউ স্পট করেনি এখন উইচ ইজ আ গুড সাইন বাট এখন অলরেডি স্পট করে ফেলেছে একজন ফেলে দিয়ে এলো ইটস ফাউন্ড কি রক্সরকে এর শট দিয়ে এখন কোয়ারে যদি পড়ে যায় তাহলে একটা অ্যাডভান্টেজ বাট ফোর্টিস তো অলরেডি একজন আছে এখন এই হেড শট ইজ অ্যাটাক ওয়াও ওকে টাইম নাই মনে হচ্ছে কিড নাই এটা কিছু সব রান গোস টু আজকে তো দেখছি নিতে ভালোই ফর্মে আছে এন্ড ওরা পিস্তল রাম জিতেছে এবং আই থিঙ্ক দে মেক আই থিঙ্ক ওদের ভালো একটা চান্সেস আছে ওরা এখন এখন আসতেছে দেখা যাক কি করে তোমাকে আমাদের আমার কথা শুনতে পারছো ঠিকমতো স্পেকে আছো আর কি কোনো সাউন্ড কমাতে হবে অথবা বাড়াতে হবে একটু বলো আমাকে আচ্ছা এখন সিটি দের অলরেডি সেভ রাউন্ড থার্ড রাউন্ড চলছে এন্ড ওরা এ স্ট্যাক করছে উইচ ইজ আ ভেরি গুড কল পসিবল
P90 কাছে পুরো একটা মেসাকা হয়ে গেল, বাট কিছু করতে পারলাম না। অলরেডি ওদিক দিয়ে ফলাই দিয়ে সেটা করা যায় না। অলমোস্ট বলা যায় যে ওরা চলে গেল, চলে গেলে তখন আর কিছু করতে পারে না। এখন অলরেডি স্টার্ট হলো, দেখা যায় এই রাউন্ডে সিটি গেট কি করে। খুবই খুশি হলাম, খুবই খুশি হলাম। ও ওয়েল, যেটা অলরেডি নিউ করে দেখছি রাশ করছে, কিন্তু এতে মাত্র একা হয়ে গেল। ভেরি ব্যাড আইডিয়া, ভেরি ব্যাড আইডিয়া। পর থেকে দেখা হচ্ছে সবসময়, পরটা একমাত্র সেফ স্পট। এখানে পুরো একটা আলোচনা খেলা, এই জিনিসটা আসলে বুঝে হচ্ছে। আমি মনে করি যে এখন ব্লাডলাইনের যে গ্রুপটা, ওরা ওরা আরো বেটার পারফর্ম করার কথা ছিল। আজকে হয়তো ওদের একটা প্লেয়ার না থাকাতে হয়তো বা টিকিট কেমিস্ট্রিতে গড়বড় লেগে গিয়েছে। সিটি আসলে ক্যাশে খুব ভেরি ডিফিকাল্ট মানে ব্লক করা। বাট এখন দেখতে দেখেনি, স্পট করেনি, অলরেডি করে গেল। আমাদের আসলে স্ক্যান করে না, স্ক্যান না করার জন্য ধরা খাচ্ছে। আর সবাই তো P90 থাকি, P90 তার একটি ডেভাস্টেটিং জিনিস, ওগুলো আসতে সবাই পছন্দ করে। আমরা দেখতে পাচ্ছি যে পজিশনটা খুবই রিস্কি, এভাবে আসলে পজিশন নেওয়া উচিত না। দেখছে আল্লাহ জানেন, আমি জানি না এখানে কি জানি শেষ। কারণ ওদিকে অলরেডি দেখছি যে আমি ওরা লিখে দিয়েছে অলরেডি ব্লাড লাইন আমি যেটা বলেছিলাম যে সিটি হারে যখন ওদের স্কোর ছিল 12-6, তাই হয়েছে দেখবেও না। যদি ক্রস ওভার করে রক্সে তাহলে করা হবে। আর এদিকে টিকির সাথে মনে হয় ফাইট হচ্ছিল, জিনোমকে স্পট করতে পারছে না, জিনোম অলরেডি নিচের দিকে তাকিয়ে আছে। স্প্যাম করছে না, বের হলে কত সাপোর্ট পায়। এদিকে নিউক্লিয়াস দিয়ে স্পট করেছে, নট বাট ও এখানে
দিকে অফ মিস কল ইজ নিদার টু বি থ্রি ইয়েস আই ওয়ান টু থ্রি সিচুয়েশন বড় শট এখন যদি ব্যাক না তাহলে তাহলে কি আছে কাউন্টার টেররিস্ট উইন ওকে ওকে স্পট করে ফেলুন যদিও আমি বলবো স্টেল সাইড থেকে আরো অনেক কিছু এক্সপেক্ট করা যেত ওদের স্পটি ফ্ল্যাশিং So we are expecting a buy down from the Tero this round and the score will be up to I think 940. Bomb has been defused. Counter terrorists win. Blackbird can come back in soon. It's a good result. What if you buy us a bomb, 8 out 100 second round day or a drop? Dropper, মানে কাপ ড্রপারের অনেক চান্স আছে যদি ভালো খেলে তাহলে তো 46 হয়ে যেতে দিতেই পারে দেখা যাক তাহলে ইনফ্রা একজন স্কুটার স্কুটিকে অফার ওই স্কুটিকে দুইজন আর এম এন এ তিনজন আমরা দেখতে পাচ্ছি দেখছে না যদি এটাই চান্স অলরেডি স্পট করেছে ধরা খাবে যাওয়া উচিত তোমাদের ভালো খেলা ছিল আজকে বড় ইশু রে থ্যাঙ্কস ব্রা ব্ল্যাক লাইটের কেমিস্ট্রি হচ্ছিল না তো কনগ্রেস যারা জিতেছো থ্যাঙ্কস ব্রা থ্যাঙ্ক ইউ ব্রা